আপনারা লক্ষ্য করবেন গত দুই দিন থেকে বৃষ্টির মাত্রা বেড়েছে সেক্ষেত্রে আপনি একটু সতর্কতা অবলম্বন না করলে আপনার প্রিয় পাখি হতে পারে অসুস্থ আজকের ভিডিওতে আমি একই সাথে পাখি ঠান্ডা লাগার ঘরোয়া বা প্রাকৃতিক উপায়ে চিকিৎসা পদ্ধতি আপনাদের দেখাবো এবং সাথে পাখির ঠান্ডা লাগার জন্য কি কি রাসায়নিক ঔষধ ব্যবহার করতে হয় সব কিছু বিস্তারিতভাবে বলবো সতর্কতার প্রথমেই আপনি আপনার পাখির খাবার পানির সাথে ঠান্ডার ওষুধ মিশিয়ে দিয়ে রাখুন এবং পাখিকে ঘন ঘন পর্যবেক্ষণ করুন হঠাৎ বাতাসের আর্দ্রতা বেড়ে গেলে বা হঠাৎ বৃষ্টি অথবা তাপমাত্রা পরিবর্তন পাখি ঠান্ডা লাগার প্রধান কারণ আরও একটি বিষয় পাখির মল্টিং বা পালক বদলানোর সময় পাখির ঠান্ডা লাগতে পারে কারণ এই সময় পাখির গায়ে পালকের পরিমাণ অনেক কম থাকে এবং ঠান্ডার মৌসুমে পাখির ঠান্ডা লাগার সম্ভাবনা বেশি থাকে তাই আপনার প্রিয় পাখি ভালো রাখতে কিছু পন্থা অবলম্বন করুন পাখি ঠান্ডা লাগার পর চিকিৎসা করার থেকে ভালো হয় সুস্থ পাখিকে যত্ন করুন তবে পাখির ঠান্ডা লাগার পর ওষুধের মাধ্যমে পাখিকে সুস্থ করা যায় আপনি কীভাবে বুঝবেন আপনার পাখিটির অলরেডি ঠান্ডা লেগেছে কিনা। পাখি পাখির ঠান্ডা লাগলে পাখি ক্রমাগত নাক দিয়ে আওয়াজ করতে থাকে ও মাথা নাড়াতে থাকে এবং খুব জোরে জোরে মাথা নাড়ানোর সাথে সাথে নাক দিয়ে জলের মতো সর্দি বেরোতে থাকে যেহেতু এই সময় পাখির নাক বন্ধ হয়ে যায় সেজন্য মুখ দিয়ে শ্বাস নেয় চোখের উপর ও নিচের পাতাগুলো ফুলে যেতে পারে চোখের ভিতরে পানি চলে আসে চোখের পাতা প্রায় বন্ধ হয়ে আসে খাবারের প্রতি আগ্রহ কমে যায় এই সাধারণ রোগটার চিকিৎসা করতে না পারলে অনেকের পাখি ঠান্ডার প্রভাবে মারা যায় করণীয় বাতাসের আর্দ্রতা বৃষ্টি অথবা তাপমাত্রা পরিবর্তন দেখলে পাখিকে ঠান্ডার ওষুধ দিয়ে রাখুন এবং রাতে পাখির কাছ থেকে পানি সরিয়ে রাখুন ওষুধ মিশানো পানি পাঁচ ঘন্টার বেশি না রাখাই ভালো যে পাখি ঠান্ডা লেগেছে তাকে বাল্পের আলো দিয়ে আলাদা করে রাখতে হবে যতক্ষণ তার ঠান্ডা লাগার উপসর্গ দূর না হয় লক্ষ্য রাখবেন তাপমাত্রা যেন পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের কম না হয়ে যায় পাখিকে হালকা কুসুম গরম পানিতে মাল্টিভিটামিন এবং মধু দেওয়া যেতে পারে যদি সম্ভব হয় পাখিকে তুলসী পাতা দিয়ে রাখুন যাতে পাখির শরীর গরম থাকবে লক্ষ্য রাখবেন পাখির শরীরে যেন সরাসরি বাতাস না লাগে রাসায়নিক ঔষধ হিসাবে কিছু অ্যান্টিবায়োটিক ঠান্ডার জন্য দেওয়া যেতে পারে যেমন অ্যান্ড্রোফ্লোক্সাসিন ডক্সিসাইক্লিন টেন পারসেন্ট সিপ্রোফ্লোক্সাসিন এই অ্যান্টিবায়োটিকগুলোর যে কোনো একটি হালকা কুসুম গরম পানির সাথে প্রতি লিটারে এক গ্রাম মিশে ব্যবহার করা যেতে পারে পাখিকে সুস্থ রাখতে আরও কিছু বিষয়ে সতর্ক থাকুন পাখির বাসার তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখুন ঠান্ডা পরিবেশে পাখি থাকতে পারে না তাই একটি উষ্ণ এবং সুরক্ষিত স্থান নিশ্চিত করুন পাখির কাছে পরিষ্কার পানি ও পুষ্টিকর খাবার দিন ঠান্ডার কারণে পাখির খাবারের পুষ্টির চাহিদা বৃদ্ধি পেতে পারে তাই সঠিক পুষ্টি নিশ্চিত করা গুরুত্বপূর্ণ পাখিকে পর্যাপ্ত বিশ্রাম দিন ঠান্ডা লাগলে পাখির শরীরে শক্তি কমে যায় তাই তাকে শান্ত এবং আরামদায়ক পরিবেশ দিন পাখির অবস্থা পর্যবেক্ষণ করুন যদি ঠান্ডা লাগার সঙ্গে সঙ্গে অন্যান্য লক্ষণ দেখা যায় যেমন কাশি নাক দিয়ে পানি পড়া বা খাওয়া কমে যাওয়া তাহলে দ্রুত একটি পশু চিকিৎসকের সাথে যোগাযোগ করুন আপনার পাখির বর্তমান অবস্থা সম্পর্কে কমেন্টে জানাতে পারেন লাভ অফ নেচারের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ ভালো থাকুক আপনার পাখি আসসালামু আলাইকুম